ভালো মানুষ বলেই কষ্ট পাচ্ছেন বারবার। জেনে রাখুন মুক্তির উপায়, আসলে এর সমাধানটা কি। আজকালকার সমাজে যে ভালো মানুষের বিশেষ মূল্য নেই এ কথা মোটামুটি সবাই জানে। যে কোনো ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়, কেবল যেন ভালো মানুষ হবার অপরাধে। অন্যের কাছে ঠকতে হয় বারবার, ষড়যন্ত্রের শিকার হয়ে ভুগতে হয় অশান্তিতে, ব্যর্থতাকে বরণ করে নিয়ে ধুঁকতে হয় হতাশায়। আপনার অবস্থাও কি ঠিক এমন? একজন সাধারণ ভালো মনের মানুষ বলেই কি জীবনের নানান ক্ষেত্রে কষ্ট পেতে হচ্ছে আপনাকে? তাহলে এই ভিডিওটি আপনার জন্যই না, ভালো মানুষ হওয়া ছাড়তে হবে না, কিন্তু হ্যাঁ, জেনে নিন কিভাবে নিজেকে রক্ষা করে চলবেন। প্রথম কথা, নিজের সাথে স্বচ্ছ থাকাটা সবচেয়ে বেশি জরুরি। কেউ খারাপ করলে তুমিও খারাপ করো, কিংবা এত ভালো মানুষ হয়ে কি করবে, এই ধরনের পরামর্শ নিশ্চয়ই অনেক শুনেছেন জীবনে। কেউ আপনার সাথে খারাপ করলো বলেই আপনাকেও তার মতো হয়ে যেতে হবে, জীবনটা মোটেও এমন কিছু নয়। আসল বিষয়টি হচ্ছে নিজের সাথে সৎ থাকুন, নিজে যা করবেন বিবেকের সামনে পরিষ্কার থেকে করবেন, এমন কিছুই করবেন না যা করার ফলে নিজের সামনে ছোট হয়ে যেতে হয়। খুব কাছের কারো জন্য হলেও অন্যায় কিছু করবেন না, কিংবা নিজের ইচ্ছার বিরুদ্ধে কারো জন্য কিছু করবেন না। দেখবেন জীবনে ঝামেলা ও কষ্ট অনেকটাই কমে গিয়েছে। দ্বিতীয় কথা, যাচাই করতে শিখে নিন। হ্যাঁ, আপনি হয়তো কাউকে অযথা মিথ্যা বলেন না, কিন্তু এ কথা ভুলে গেলে চলবে না যে এই পৃথিবীর মানুষ মিথ্যা বলে, নিজের সাথে অন্যকে ব্যবহার করে এবং অন্যকে ঠকায়। মানুষকে বিশ্বাস করা খুব ভালো গুণ, কিন্তু কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে একটু যাচাই অবশ্যই করে নেবেন, তাতে অন্তত নিজেকে খানিকটা হলেও নিরাপদ রাখতে পারবেন। তবে হ্যাঁ, বহুরূপীদের চেনা আসলেই দায়। তৃতীয় কথা, কারো জন্য নিঃসত্তা ত্যাগ করবেন না। হ্যাঁ, আপনি ভালো মানুষ, কিন্তু কারো কথায় প্ররোচিত হয়ে কিছু করবেন না। সেটাই করুন যা করতে আপনার মন সায় দেয়, কিংবা যেটা আপনার ব্যক্তিত্বের সাথে মানানসই। কারো জন্য খারাপ লাগছে, করুণা হচ্ছে, কিংবা কেউ খুব কাছের মানুষ হলেই তার জন্য নিজের একান্ত বৈশিষ্ট্যগুলো ত্যাগ করবেন না। চতুর্থ কথা, দুর্বলতাকেই করে তুলুন হাতিয়ার। আপনি একজন দয়ালু মানুষ, সত্যবাদী মানুষ, আবেগী মানুষ, আর এটাই কি আপনার দুর্বলতা? এই ব্যাপারটিকে পুঁজি করেই কি সকলেই আপনাকে আঘাত করে? এই ব্যাপারগুলোকেই রূপান্তরিত করে নিন শক্তিতে। মিথ্যার মোকাবেলা করুন সত্য দিয়ে, নির্মমতা কিংবা প্রতারণার জবাব দিন দয়া কিংবা করুণা দিয়ে। নিজেকে কখনো ছোট হতে দেবেন না বা ছোট মনে করবেন না। জেনে রাখুন আজকালকার পৃথিবীতে এমন নরম মনের মানুষ হতে পারাটা বিশাল একটি মহৎ গুণ, আর এটাই আপনার শক্তি। পঞ্চম কথা, জেনে রাখুন কখন সরে আসতে হবে। বুঝতে পারেন না কখন কার সাথে সম্পর্কটা ভেঙে ফেলা জরুরি, এক্ষেত্রে তিনটি ধাপের একটি পরিকল্পনা করতে পারেন। প্রথমে যখন কেউ আপনার সাথে অন্যায় করবে, বিষয়টি ছোটোখাটো হলেও ক্ষমা করে দিন, কেননা অনেক সময় আমরা পরিস্থিতির শিকার হয়ে থাকি বা অনিচ্ছায় ভুল হয়ে যায়। দ্বিতীয়বারও যদি একই মানুষের কাছ থেকে আঘাত প্রাপ্ত হন, তাহলে অপেক্ষা করুন, তিনি যদি ক্ষমা চান তাহলে ক্ষমা করে দিন, ক্ষমা না চাইলে নিজেকে সরিয়ে নিন। তিনি ক্ষমা চাওয়ার পরও যদি একই মানুষ আপনাকে আবারও আঘাত করেন, তাহলে আর কখনোই তাকে ক্ষমা করবেন না, নিজেকে যত দ্রুত সম্ভব সরিয়ে নিন। ষষ্ঠ কথা, কিছু ছোট্ট নিয়ম, কে কি করলো সেটা ধরে বসে থাকার চাইতে নিজে মেনে চলুন কিছু নিয়ম।
এগুলো আপনাকে ভালো রাখবে, স্বস্তিতে রাখবে। যেমন সকলের সাথে ভালো ব্যবহার করুন, যাকে একান্ত অপছন্দ করেন তার সাথেও শেয়ার করতে শিখুন। সুবিচার করুন জীবনের সব ক্ষেত্রে। অন্যায় করে ফেললে ক্ষমা চাইতে দ্বিধা করবেন না। কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করবেন না। নিজের ঝামেলা নিজেই শোধরাতে শিখুন। একটাই জীবন, তাই ভালো থাকুন, ভালোবাসুন, নিজেকে ও প্রিয়জনদের ভালো রাখুন।